যুদ্ধপ্রাথীদের দল জামায়াতে ইসলামীকে নিয়ে দ্বিধা বিভক্ত বিএনপি জামায়াতকে নিষিদ্ধ করা প্রসঙ্গে স্থায়ী কমিটির এক সদস্যের বক্তব্যে ব্যক্তিগত বলে দাবি করছে বিএনপি এদিকে রোববার থেকে আবারও শুরু হচ্ছে চতুর্থ দফায় বিএনপি জামাতের দুই দিনের অবরোধ কর্মসূচি বিদেশে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি দ্য হিন্দুতে দেওয়া সাক্ষাৎকারে বলেন বিএনপি একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল উল্টো আওয়ামী লীগ সরকারে ইসলামপন্থীদের সঙ্গে নরম আচরণ করছে সরকারের কাছে সুযোগ থাকার পরও জামায়াতকে কেন নিষিদ্ধ করেনি সেই প্রশ্নও তোলেন তিনি অবশ্য টুকুর এই বক্তব্যকে ব্যক্তিগত বলে দাবি করছে বিএনপি একই সাথে তার বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেও এক বিবৃতিতে জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি এদিকে বিএনপির চলমান এক দফা দাবিতে রোববার থেকে আবারও 48 ঘন্টা অবরোধ শুরু হচ্ছে শনিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন চলমান আন্দোলন বাধাগ্রস্ত করতে গ্রেফতার হত্যা মামলা হামলার পথ বেছে নিয়েছে সরকার এই চলমান আন্দোলন এবং এই দুঃসহ পরিস্থিতি এবং যে দুঃশাসনের বাতাবরণ তৈরি করেছে সরকার সেটা ভেঙে একদিন নিশ্চয়ই নির্মল বায়ু প্রবাহিত হবে গণতন্ত্রের সুস্থ সবল এবং বিশুদ্ধ বাতাসে বাংলাদেশের মানুষ বসবাস করতে পারবে 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপির 10,400 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন রিজভী তাসলিম তৌহিদ নিউজ 24 ঢাকা